আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজ আমরা যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে হিরোশিমা পিস মেমোরি। এটা 1947 সালে এখানে আমেরিকা অ্যাটম বোম ফেলেছিল। তো আমরা আসছি, এখানে ডিটেলস আপনাদেরকে দেখাবো। পিস মেমোরি এটাই হচ্ছে মেইন এন্ট্রান্স, এদিক দিয়ে ঢুকতে হবে। আপনার টিকিটের জন্য লাইন আছে, লাইন ধরতে হবে। পার পার্সন 200 ইয়েন করে টিকিট। বিফোর বোম্বিং কেমন ছিল হিরোশিমা শহরটা সেটা দেখাচ্ছি আপনাদের। এখানে ছবিতে দেওয়া আছে কত সুন্দর ছিল এই নগরটা, সবকিছু ঠিক মতো চলছিল। বিফোর বোম্বিং কেমন ছিল সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। সব কিছু স্বাভাবিক ছিল। 1945 6 অগস্ট এ লস্ট ওয়ে অফ লাইন, এখানে বোম্পিং হওয়ার পরে কেমন ছিল, কি অবস্থা হয়েছিল সেটা এখন দেখাচ্ছি। জাস্ট এই ছবির আগের ছবিটা দেখলে বুঝতে পারবেন এটার সাথে এটার ডিফারেন্সটা। এখানে একটা অ্যাভিডি আছে কীভাবে বোম্পিংটা করেছিল, বিফোর বোম্পিং পুরো সিটি দেখাচ্ছিল বোম্পিং হচ্ছে। সব কিছু তছনছ হয়ে গেছিল। চার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল এটা। আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, এত হার্মফুল ছিল শরীর শিহরণ ওঠে, কি যে মর্মান্তিক ছিল। 1,40,000 মতো টোটাল মানুষ মারা গেছিল তখন। স্টুডিওটা গ্যালারি, সব কিছু দিয়ে আছে। এদিকে পুরো ভিডিওটা দেখবেন, সব কিছু দিয়ে আছে এখানে। বোম্পিং হওয়ার পর তাদের অবস্থা কেমন ছিল সেগুলোর ডিটেলস এখানে আছে। কেউ হয়তো তখন হসপিটালে ছিল, কেউ হয়তো অফিসে ছিল, কেউ হয়তো স্কুলে ছিল, কেউ হয়তো বাসায় ছিল। তাদের সব কিছু এখানে দেওয়া আছে, তাদের কার কী অবস্থা হয়েছিল, তাদের ড্রেস আপের কী অবস্থা হয়েছিল, সব কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখতে থাকুন।
যে টিফিন বক্স, ওয়াল ক্লক, ওয়াচ, প্যান, কি অবস্থা হয়েছিল এগুলো? একটা স্বাক্ষর বই ছিল, স্বাক্ষর বইয়ে আমি একটা কমেন্টস লিখেছিলাম, নিষ্ঠুরতা কথা লিখে। এ ধরনের নিষ্ঠুরতা কারো কাম্য নয়। অ্যাটম বোমাটা কীভাবে ব্লাস্ট হয় ওটার প্রসেসটা দেওয়া হচ্ছে, দেখানো হয়েছে এখানে। বৃষ্টি হয়েছে না, এটা হওয়ার পর কালো বৃষ্টি। দেখতে দেখতে আপনার চোখের পানি চলে আসবে, খুব ভয়াবহতা ছিল অ্যাটম বোমার কারণে।
বারাক ওবামা আসছিল এখানে জাপানে, পিস মেমোরি দেখে আমরা বাইরে আসছি আউটসাইডে, যেটা শিকাউনের বান আসছে এখানে। এটা ওয়ান স্মৃতিসৌধের মতো এই জায়গাটা, এখানে এসে সবাই শ্রদ্ধা জানায়। বারাক ওবামা আসছিল এখানে, শ্রদ্ধা জানিয়েছিল জাপানে যারা মারা গিয়েছিল তাদের স্মরণে। এই লেকের এই পারে এই জায়গাটাতে যে বিল্ডিংটা দেখা যায়, এখানে বোম্বিং হয়েছিল। এখানে ওই স্থাপনাটা এখনও আছে, ওরা ওরা হেরিটেজ হিসেবে রেখে দিয়েছে ধ্বংসস্তূপের সময় যেভাবে হয়েছিল ওই সেম ওয়েতে বিল্ডিংটা রেখে দিয়েছে। পিস মেমোরি দেখে আমরা এখন ট্রেন স্টেশনে যাচ্ছি। তো আমরা আজকে আবার হিরোশিমা থেকে টোকিওতে ব্যাক করব বুলেট ট্রেনে করে। অ্যারাউন্ড 4 ঘন্টা 4.5 ঘন্টা মতো লাগবে বুলেট ট্রেনে। তো আমরা ট্যাক্সিতে করে এখন ট্রেন স্টেশন যাচ্ছি, সাথে থাকুন। আমরা ট্রেন স্টেশন চলে আসছি, তো আমরা লাঞ্চ করব।
লঞ্চের জন্য ট্রেন স্টেশনের ওখানে লাঞ্চের ব্যবস্থা আছে, ওখানে অনেক বড় ফুড কোর্ট আছে, তো আমাদেরকে দেখাচ্ছে খাবারগুলো, সাথে থাকুন কী ধরনের খাবার ওরা খায় জাপানিজরা। ফরেনাররা ফুড কোর্টটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। মাছের ডিম স্যালমন রয়ে আমরা এই মেনুটা নিয়েছিলাম 1400 ইয়েন করে, বেশ ভালোই টেস্টি ছিল খাবারটা। আমরা লাঞ্চ শেষ করে ট্রেন স্টেশন চলে এসেছি শিনকানসেন, তো আমাদের ট্রেনও চলে এসেছে। ফিফটিন নম্বর কেবিনে আমাদের সিট, তো আমি একটু ছাড়ার আগে বুলেট ট্রেনটির সামনেটা একটু দেখালাম আপনাদেরকে, যেহেতু অনেকক্ষণ লাগবে একটু জুস কিনে নিলাম ট্রেনে খাওয়ার জন্য। আমাদের টিকিট হচ্ছে 19,440 করে টিকিট প্রাইস বুলেট ট্রেনের। আমরা টোকিও চলে এসেছি, শিবা পার্ক হোটেলে চেক ইন করলাম। তো এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম ফেসিলিটি অলমোস্ট সেম সবগুলো। আমরা একটু ডিনার করলাম, ডিনার করে আবার বেরোলাম একটু হাঁটতে রাতে। শিবা পার্ক হোটেলটা হচ্ছে পাশে হচ্ছে আপনার টোকিও টাওয়ার, বেশ সুন্দর লাইটিং। ভিউয়ার্স কেমন লাগলো আপনাদের ভিডিও জানাবেন, আপনাদের ভিডিওগুলো দেখতে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।